الحمد لله رب العالمين، وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وأصحابه أجمعين. أما بعد، بهي جانتے چاہیں داڑی সম্পর্কে، داڑی আসলে যদি আমরা শাব্দিক অর্থ দেখি তাহলে داڑی বলা হয় আপনার চোয়ালের যে হাড়টা، এই হাড়টাকে داڑی বলে، এটা হলো শাব্দিক অর্থ। আর এই চোয়ালের হাড়ের উপরে যে চুল বা পশম গজায় সেটাকেই দাড়ি বলা হয় প্রচলিত অর্থে। তো এটা হলো আপনার শাব্দিক এবং প্রচলিত অর্থ। কিন্তু শরীয়তের পরিভাষায় দাড়ি কাকে বলে এবং কতটুকু পরিমাণ রাখতে হবে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন যে আহফু আশ-শাওয়ারিব ওয়াফির আল-লিহা ওয়াখালিফ আল-মুশরিকিন, তোমরা কি করো, মোষকে ছোট করো বা নিচু করো, কেটে ছোট করো এবং দাড়ি পূর্ণ করো, মুশরিকদের বিরুদ্ধাচরণ করো। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অপর হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم جزوا الشوارب, তোমরা মোষ কাটো, وأرخ اللحى داڑی کے جھلیے داؤ, خالف المجوس এবং অগ্নি পূজক মাসুক দে মানে মজুসদের বিপরীত আচরণ করো। অন্যভাবে নাসাইতে ইমাম নাসাই তার সুনানে সহিহ সনদে আবু জাইদ বিন আরকাম عن زيد بن আরকাম رضی الله عنه থেকে বর্ণনা করেন, من لم يأخذ من شاربه فليس منا, যে মুস কাটলো না সে আমাদের দলভুক্ত নয়। ইবনু হাজম রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ইত্তেফাক আল উলামা আলা আন্না কাসসু শারিবি ওয়া ইফাউ লিহিয়াতি ফরযুন, ইত্তেফাক উলামা কিরামগণ ইত্তেফাক হয়েছেন যে ইত্তেফাক কে ইবনু বাজ রাহিমাহুল্লাহ আবার ইজমা বলে উল্লেখ করেছেন। তিনি বলছেন যে উলামায়গণ একমত হয়েছেন যে মোস কাটতে হবে আর দাড়ি ছোট করতে হবে, ফরজ দাড়ি ছোট করা, মুছ কাটা এবং দাড়ি বড় করা, এফা ক্ষমা করে দেওয়া, লম্বা করা, ঝুলিয়ে দেওয়া ইত্যাদি, এটা হলো ফরজ। এবং ইবনু বাজ রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বলছেন, ইওয়াল আহাদিস ফি হাযাল বাবি ওয়া কালামু আহলিল ইলমি ফিমা ইয়াতআল্লাকু বিইহফা'ইশ শাওয়ারিবি ওয়া তাওফীরিল লুহা ওয়া ইকরামিহা ওয়া ইরখা'ইহা কাসীরুন লা ইয়াতায়াসসারু ইসতিক্সাউল কাসীর মিনহু ফি হাযিহিল কালিমা। তিনি বলছেন যে এই অধ্যায়ে যে অনেকগুলো হাদিস এবং আহলে ইলিমদের বক্তব্য যাতে বোঝা যায় বা যাতে উল্লেখ রয়েছে যে দাড়ি মোচ কাটতে হবে এবং দাড়ি পূর্ণ করতে হবে, দাড়িকে সম্মান করতে হবে, দাড়িকে ঝুলিয়ে লম্বা করতে হবে, এটা অনেক আলোচনায় ব্যাপারে এসেছে। এই সংক্ষিপ্ত আলোচনায় সবগুলো সন্নিবেশন করা সম্ভব নয়। এবং তিনি আরও বলতেছেন, ওমিমা তাকাদ্দামা মিনাল আহাদিস ওমা নাকালা ابن حزم من الإجماع يعلم الجواب. তিনি বলতেছেন যে এই ব্যাপারে উল্লেখিত হাদিস এবং ইবনু হাজমের বর্ণনাকৃত ইজমা দ্বারাই এটার জবাব স্পষ্ট যে দাড়ি পূর্ণ পরিপূর্ণ করতে হবে। আমরা দেখতে পাই কিছু লোক আপনার কি করে ওই নিচের দিক থেকে কাটতে কাটতে একেবারে থুতনির এই নিচ পর্যন্ত নিয়ে আসে, পুরাটা কেটে রাখে, আবার ওপর দিক থেকে কাটতে কাটতে একদম একটু চিকুন করে ভাবে রাখে, কেউ আবার একেবারে কাটতে কাটতে চামড়ার সাথে মিশিয়ে মিশিয়ে রাখে, কেউ উপর দিক থেকে কাটে, এইভাবে বিভিন্ন ডিজাইন যেগুলো করে এগুলো হলো নিজেদের ডিজাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত এগুলো। এবং এখন তো আরও বিষয় শুরু হয়েছে বিভিন্ন আপনার অনুকরণ যেটাকে বলা হয়, যে যারা অমুক কোন ফিল্ম স্টার বা এরকম কেউ তাদের অনুকরণ করে দাঁড়িয়ে রাখে, অথচ যদি এক্ষেত্রে আমাদের অনুকরণীয় হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি وسلم. الله رب العالمين بلسن لقد كان لكم في رسول الله أسوة حسنة, الرسول صلى الله عليه وسلم داري چلو وأقدم كثيف اللحية মানে খুব ঘন দাড়ি ছিল এবং বড় দাড়ি ছিল, গাল ভর্তি মুখ ভর্তি দাড়ি ছিল, এ ব্যাপারে বিভিন্ন হাদিস আমাদের সামনে রয়েছে। অতএব আমরা যার যার অনুসরণ করা আমাদের উপরে ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন যার অনুসরণ করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মা আতাকুম রাসূল ফখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, যাকে
অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং যার অনুসরণ আমাদের উপরে ফরজ তাকে বাদ দিয়ে তার সুন্নাতকে বাদ দিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টরদের অনুসরণ করি, অমুক প্রসিদ্ধ ব্যক্তি অমুক অনুসরণ করি, তমুকর অনুসরণ করি, যা এগুলো করি এই সবই হলো ইসলাম বিদ্বেষী সুন্নাতের খেলাফ। এবং ইবনু হাজম ইবনুল বর ইমাম ইবনু আব্দুল বর রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত কঠিন কথা বলে বলেছেন, ইহরামু হালকুল লিহিয়া, বলছেন যে দাড়ি হালাক করা তথা বন্ডানো কামানো এটা হলো হারাম, ওয়ালা ইফআলুহু ইল্লাল মুখান্নিসুনা মিনার রিজাল, আর এই কাজটা একমাত্র নারীর বেশধারী পুরুষরা ছাড়া অন্য কেউ করতে পারে না। মুখান্নাস বলা হয় যারা যাদেরকে হিজরা বলা হয়, হিজরাদেরকে মুখান্নাস বলে। তো এই হিজরা বেশ ধারণ করার যে সমস্ত করা পুরুষরা ছাড়া অন্য কেউ দাড়ি হালাক করতে পারে না। অতএব এবং তিনি বলতেছেন যে ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসীফু শাইরিল লিহিয়া, রাওয়াহু মুসলিম আন জাবির, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ মুসলিমে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ঘন দাড়ির অধিকারী ছিলেন, বা দাড়ি খুব ঘন ছিল। অতএব আমাদেরকে দাড়ি বড় করতে হবে, দাড়ি কাটা চলবে না, দাড়ি কাটা হারাম এবং হারাম কাজ করা কবিরা গুনাহ। কিন্তু এই হাদিসে যেটা বলা হয়েছে দাড়ি, বা প্রশ্নকারী যেটা জানতে চেয়েছেন যে দাড়ি কাটা ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে, দেখুন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে কবিরা গুনাহগার সে তাহতে মাশিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার অধীনে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন, ইচ্ছা করলে আজাব দেবেন। কবিরা গুনাহগার মুখাল্লাদ ফিন্নার নয়, বা কবিরা গুনাহগার ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, একমাত্র মুশরিক ব্যতীত যে শিরিক করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, অন্য কোনো কবিরা গুনাহ যদি কেউ করে সে গুনাহগার হবে এবং তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজাবও দিতে পারেন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।